Hello friends, welcome back to my channel. Tomra dekhcho Beauty&MakeupStudio ar ami Mishti. Ajke ami tomader sathe share korbo hair crimper machine. Eta onekei dekhecho, abar onekei etar sathe porichito noy. Machine tar majkhantay dekho ekta switch royeche, eta hocche on off switch ebong 160 degree, 180, 200, 220 ebong 240 degree porjonto er power ache. তো ক্রিম্পিং মেশিন যখন ক্রিম্পার করবে তখন 240 এ তোমরা করতে পারো বা কম বেশিও রাখতে পারো অনলাইনের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু চেক করে নিয়ে সেখান থেকে কিনতে পারো তো ক্রিম্পিং মেশিনটা আমি নিয়ে নিয়েছি এবং এটা আমি প্লাকে দিয়ে সুইচ অন করে দিয়েছি মিনিমাম 1 মিনিট মতো এটা হিট হতে লাগবে তো ততক্ষণে আমি বলদারে চিংড়ি দিয়ে হেয়ারটাকে ভালোভাবে কামলিং করে নিয়েছি যাতে হেয়ারে কোনো রকম জট না থাকে এরপর একদম অল্প অল্প হেয়ারে আমি ঠিক এইভাবে ক্রিম্পিংটি করছি তোমরা দেখো খুবই ইজি এটা এবং সহজভাবে তোমরা করতে পারবে ভিডিওটা খুব ভালোভাবে দেখবে তাহলেই বুঝতে পারবে এবং যে ক্রিম্পিং মেশিনটা আছে তার মিডিলে কিন্তু একেবারেই হাত দেবে না ওই জায়গাটা কিন্তু ভীষণই হিট থাকে তো ছেঁকা লেগে যেতে পারে তো একদম সাইডে দেখো ধরার একটু জায়গা আছে বাট অনেকক্ষণ থাকলে কিন্তু এটাও হিট হয়ে যায় তো তোমরা রুমাল দিয়ে এটাকে ধরতে পারো যদি প্রথম প্রথম থাকো এবং একদমই হেয়ারের শেষে নিয়ে যাবে না তাতে স্কিনে কিন্তু ছেঁকা লেগে যাওয়ার চান্স থাকে তোমরা যদি নিউকামার হয়ে থাকো তো একটুখানি ফার্স্টে হাতটাকে সেট করে নেবে তারপর এটাকে করবে এবং এটা দিয়ে কিন্তু স্ট্রেটও করা যায় একদম গোড়ার দিকে দিয়ে তোমরা জাস্ট টেনে নেবে তাহলে এটা স্ট্রেট হয়ে যাবে আর দেখো কি সুন্দর ক্রিম্পিং হয়েছে যতক্ষণ না তোমরা হেয়ারে জল ঠেকাচ্ছ ততক্ষণ কিন্তু এই ক্রিম্পিংটা থাকে হেয়ারের মধ্যে এবং এর আগের ভিডিওতে আমি একটি মেকআপের সাথে হেয়ার ক্রিম্পিং করে জাস্ট হেয়ারটাকে ছেড়ে দিয়েছেন তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি এটা কি করে করেছো এই স্টাইলটা আমাদেরকে বলো তো তার জন্যই আমি তোমাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করছি এটা শেলফে করা যায় বা কেউ যদি করে দেয় তো আরো ইজি তো খুবই সাবধানে করবে তোমরা আর দেখো কি সুন্দর ক্রিম্পিং হচ্ছে অনলাইনে কিন্তু আরো অনেক ধরনের ক্রিম্পিং মেশিন পাওয়া যায় তোমরা নিতে পারো বাট আমি বলবো আইকনিকটা বেস্ট আর বিএনজিটাও খুবই ভালো কাজ দেয় যদি প্রফেশনালি কাজ করতে চাও মেকআপ আর্টিস্ট হতে চাও তো আমি বলবো তোমরা আইকনিকের ইউজ করো বাট সেলফের জন্য এই বিএনজি বা মিনি যে আইকনিকের ক্রিম্পার থাকে সেগুলো তোমরা কিনে ইউজ করতে পারো আর প্রফেশনালের জন্য বড় ক্রিম্পার টা বেস্ট তো এইভাবে পুরো হেয়ারে ক্রিম্পিং আমি করে নিয়েছি আজকের এই ভিডিওটি দেখে যদি তোমাদের মনে হয় যে একটু হেল্প হয়েছে তাহলে প্লিজ তোমরা শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আজকের মতো বাই।